সাগরং সেলো কাইসা পাদারি বিশ্বিত ইবাগরা খর আগুনে গোর্খা বস্তি ও তংমা চা নিলাম কেন্দ্র সালামনা এবার সেন্টার সালামনা নিবাগী হলংতাই কারিখা হাস্রি মন্ত্রীগ্রা প্রফেসর ডক্টর মারিকশা মাঞ্জাকা হাস্তে হাপাংনি সালাম করতে বানিয়া তাংবিদিনী মন্ত্রী শান্তনা চাকমা তাংবিদিনী চেয়ারম্যান অ্যাডভোকেট সমীর ঘোষ আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার তাংবিদিনী অজমা কিরণ গীতে দাগি ফাং বিশ্বজ্যোতি বিক্ষোভে কুপুরী তাং ফাং রক আসলে বাধা কৌশল মন্ত্রীগ্রা শাখা অবহাইকে সেন্টার ফিওক জমাবাই চা বাই কৃংজাক সামান খেলাইনের রকনি রং থংনি বুখাক্তই বিরাই কাহাম নাই সাল কলগ্রমৈন হাগতর হাবাং বাই গবাং কক সালেমনি পাইথাগ অবহাইকে সেব চেংনা থাকি দো আসলে পান্ডব গবাং কক চা বাই কৃংজাক এবার সামান খেলাইনের রকনি নগ্ন খুনি বরকব ফাই মানজাকা সঠিক দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রী কিরণ গীতে মহোদয়, সেক্রেটারি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স, শ্রীমতী বিশ্বশ্রী বি, ডাইরেক্টর ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স। তাছাড়া আমার সামনে যারা চেয়ারম্যান ডিফারেন্ট পিএসইউর যারা উপস্থিত আছেন এবং প্রাক্তন চেয়ারম্যানও আছেন ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের, এবং যারা এই টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের সম্মানিত যারা ডাইরেক্টররা আছেন এবং যাদের জন্য আজকে বিশেষ করে আজকের এই অনুষ্ঠান, আমার প্রিয় চা শ্রমিকবৃন্দ এবং যারা অফিসিয়ালরা উপস্থিত আছেন, মিডিয়া বন্ধুরা এবং আমার ভাই বোনেরা, সবাইকে আজকের এই সুন্দর দিনে এখানে আপনারা আসার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, ইভেন অনেকে রাত্রি পর্যন্ত চা ছাড়া চলে না, চা তো খেতেই হবে। আমরা বলি চা খা মানে খেতে হবে, বাইরে গেলে আবার বলে চা খা, খায় নাকি, চা তো পান করে, তো আমাদের এখানে খায়, আমরা তাই বলি চা খেতে হবে। আমাদের এখানে মাননীয় মেয়র সাহেব আছেন, উনি তো মানে হি ইজ ফন্ড অফ টি, সে যখন দেবেন তখনই চা খাবে। তো আমরা চা ছাড়া চলবে না, এবং চাকে সামনে রেখে যেভাবে তার একজন আরেকজনের সাথে সম্পর্ক তৈরি হয়, এবং এটা আমি বলবো আমাদের সংস্কৃতির একটা পার্ট, এবং তাতে করে বাজারজাত হয়, তার যেহেতু ডিমান্ড আছে তার সাপ্লাইও দরকার। ত্রিপুরা সম্পর্কে আমরা জানি যে রাজন্য শাসিত ত্রিপুরায় তখন কিন্তু এখানে চা এখানে তৈরি হতো না, বা এখানে কোনো বাগান বা বাগিচা ছিল না। 1916 সালে এখানে তৎকালীন সময়ে মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য বাহাদুরের সময়ে উনি ডিসিশন নিলেন যে এখানে চা বাগিচা আমাদের করতে হবে। তখন ওই সময়কার যিনি অফিসার ছিলেন বিজয় কুমার সেন মহোদয়, উনার নেতৃত্বে এখানে প্রথম কৈলাস শহরে এই 1916 সালে হীরাচড়া বা চা বাগানটি তৈরি করা হয়। ত্রিপুরাতে এখন প্রায় 54টি বৃহৎ চা বাগানের আছে, এর মধ্যে তার যে টোটাল জমির পরিমাণ প্রায় 12,800 হেক্টর। এছাড়াও ছোট ছোট এখানে ক্ষুদ্র চা বাগানও আছে। এখানে কিরণ গীতেজি বলছেন যে আগে এখান থেকে চা বাইরে নিয়ে যেতে হতো, সেখানে গোডাউন, তাতে করে ট্রান্সপোর্ট কস্ট, সেখানে নিয়ে বিক্রি করা, তাছাড়া ম্যান পাওয়ার দেওয়া। প্রাক্তন চেয়ারম্যান যিনি ছিলেন সন্তোষবাবু, উনিও প্রায়শই বিষয়ে আমাকে আমার গোছরে এনেছে, আগেও বলেছেন। তো আস্তে আস্তে করে এটা মাথায় ছিল আমরা কি করা যায়, দিল্লির সাথেও অনেকবার কথা হয়েছে কি করা যায় এটাকে নিয়ে। অকশন সেন্টার মাস্ট, ওয়েস্ট বেঙ্গলে গিয়ে অকশন করতে হয়েছে আমাদের। হঠাৎ করে খবর পেলাম সেখানে আমাদের ত্রিপুরার চা সবার কাছে মানে অ্যাকসেপ্টেন্স অনেক বেশি বেড়ে গেছে, তো তারও দামও অনেক বেশি পেয়েছে। কিন্তু দাম বাড়লে কি হবে, ওখানে বিক্রি করলে বেশি দাম পেলেও লাভ হবে না। তো যেহেতু ত্রিপুরাতে এই অকশন সেন্টার এখানে হয়ে গেছে, তো আগামী দিন যে টাকাটা ট্রান্সপোর্ট এবং গোডাউনে বা ম্যান পাওয়ারে খরচ হতো সেটা কিন্তু আর লাগবে না। তো আমি অত্যন্ত খুশি যে এই ধরনের আজকে টিই অকশন সেন্টার এখানে তৈরি হচ্ছে, এবং দেখুন বললেই হবে না, তার জন্য একটা চেষ্টা লাগে, চেষ্টার ফলপ্রসূ কিন্তু আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি। আজকে
এখানে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু এবং কেরালার পরে পঞ্চম যে স্থানাধিকারী সেটা হচ্ছে ত্রিপুরা। মানে চা কি পরিমাণে চা উৎপাদন করে, এখানে বলা হয়েছে প্রায় 90 লক্ষ কেজি উৎপাদন হয় ত্রিপুরাতে। তো সেই দিক দিয়ে বিচার করলে প্রোডাকশনের দিক দিয়ে গুণগত আরও বেশি ভালো হবে, এখানে যেহেতু অকশন সেন্টার খুলেছে। এবং যা সেক্রেটারি মহোদয় বললেন যে ডিফারেন্ট ক্যাটাগরি হবে, কোন জায়গার চা ভালো হবে সেখানকার জমির উর্বরতার উপর ডিপেন্ড করবে, ওখানে রৌদ্র কীরকম আছে, স্প্রিংটার আছে কিনা, জল দেওয়া হচ্ছে কিনা, ছায়া পড়ে কিনা, দুটো মিলে হিলি এরিয়াতে এই ধরনের মানে বেশি পাহাড় না, টিলা ভূমিতেই এই চা সাধারণত হয়ে থাকে। তো ত্রিপুরার চা আমার মনে হয় এখন আস্তে আস্তে করে আমাদেরই চা বাইরে গিয়ে অন্য এখান থেকে নিয়ে যেত আগে ত্রিপুরার চা, এবং সেই চা অন্য ব্র্যান্ড অন্যের নামে সেটা বিক্রি হতো। কিন্তু আমাদের এখানে এটা এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে, ত্রিপুরা সরকার চাইছে যে এই ইন্ডাস্ট্রিটাকে অবশ্যই বাঁচাতে হবে। এবং যেটা আমাদের মাননীয় মন্ত্রীজি বলার চেষ্টা করেছেন যে ভোকাল ফর লোকাল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সেলফ রিলায়েন্টের কথা বলছে। আমাদের জিডিপি কেন বাড়বে না, আগের থেকে অনেক বেড়েছে, এখন পার ক্যাপিটা ইনকাম প্রায় 1.5 লাখ হয়েছে, 1,50,000 প্রতিটা মানুষের ইনকাম, তো এটা তো আরও বাড়াতে হবে। তো বাড়বে তবেই যখন এখানের বিভিন্ন যেসব আমাদের রিসোর্সগুলো আছে সেটাকে যদি আমরা বাজারজাত করতে পারি। খালি বসে থাকলে চলবে না, কেন্দ্রের উপর নির্ভর করে যে কেন্দ্রের থেকে টাকা আসলে তবেই আমরা চলবো, সেটা হবে না। নিজেদেরও আমাদের যা আছে রিসোর্স, আমাদের এখানে বাসজাত ইন্ডাস্ট্রি হচ্ছে, কালকেও আমি একটা ইন্ডাস্ট্রির টিআইডিসির একটা প্রোগ্রামে আমি সেখানে গিয়েছিলাম, কাজু বাদামের ফ্যাক্টরি, ওখানে একটা স্যাম্পল দেখাচ্ছিল, ওখানে নেরামেকের যারা আগে এখানে ছিল তারাই এসে এটা খুলেছে, ধূপকাঠির এখানে ফ্যাক্টরি হচ্ছে, এখানে রাবার থেকে ইলাস্টিক তৈরি হচ্ছে, মানে চারিদিকে ইন্ডাস্ট্রি স্টেটগুলো যে আমি গেলাম বিভিন্ন জায়গায়, ইভেন কুমারঘাটেও আমি গেছি, সেখানেও আমরা এই আগরবাতির যে ফ্যাক্টরি সেখানে দেখেছি, ইনভেস্টাররা এখন আসছে এখানে। একটা সময় ছিল ত্রিপুরাতে যখন মহারাজা সময় থেকে এটা শুরু হয়েছিল, ভালোই চলছিল, কিন্তু মাঝখানে আমরা যেটা দেখেছি যে সেখানে এখানে